হল আজি রাজগড় টাউনের মাজবজিয়াত আহি উপস্থিত হয়েছো। মূল আছে সেলভে আর এফালে আছে বসন্ত। আমি আইসো আজি দুর্গা গোসানীর বিসর্জনের কারণে রাজগড় টাউনের যে পূজা কমিটি অকল আছে সেই পূজা কমিটি অকলে কেন ধরনের ফূর্তি ফার্তা করে এই বিসর্জনের কারণে দেবী গোসানী বিসর্জনের কারণে ওলাই যায় তার আজি উপভোগ করব আইসো কেন ধরনের দৃশ্যাবলী হব আপনাদেরকেও দেখাম। গতি আহক আজির এই নতুন দুর্গা দেবীর বিসর্জনের যে ব্লগ ভিডিও হয় ভিডিওত আপনাদের সকলকে স্বাগতম জানাইছো আর ভিডিওটা শেষলকে চাই যাব ভাল লাগিব। আজি প্রতিমা বিসর্জনের দিন আর আজি কেন ধরনের টাউন টকর হয়ে আছে তার দৃশ্য দোকানবিল খোলা আছে, চাউমিন জিলেপি আদি করে সব খোলা আছে আর এটা মূর্তিবিল লিছে বিসর্জনের কারণে তার দৃশ্য দেখাইছো। টাউনত কেন ধরনের পরিবেশ তা দেখা আছে।
কেইবা
কেইবাটাও পূজা কমিটি আছে, কেইবাটা স্থানত পূজা হৈছিলে আৰু গোটেইকেইটা পূজা কমিটিৰ লগতে ৰাজগড় টাউনত আজি বহু লোক ওলাই আহিছে বিসৰ্জনৰ কাৰণে আৰু চাৰিওফালে চব ৰাইজৰ সমাগম আৰু গোটেই ৰাস্তা ভিৰ হৈ গৈছে। তাকে আপোনালোকক অলপ দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ আৰু ভিডিঅ'টো চাই নিশ্চয় ভাল পাইছোঁ। প্লিজ লাইক এটা কৰিব, শ্বেয়াৰ কৰি দিব আৰু কেনে পালে কমেণ্ট কৰিব আৰু মোৰ চেনেলত প্ৰথমবাৰৰ বাবে ভিডিঅ' চাইছে যদি কাইণ্ডলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু বেল আইকনটো প্ৰেছ কৰিব যাতে আগন্তুক নতুন নতুন ভিডিঅ'বিলাক আহিবলগীয়া ভিডিঅ'বিলাক আপোনালোকে চাবলৈ পায়। তাৰে কামনাৰে আজি ৰাজগড় টাউনত কেনেধৰণৰ বিসৰ্জনৰ সময়ত ৰাইজ ওলাই আহে তাৰ দৃশ্যটো দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ। ধন্যবাদ।